আপনাদের আরো একটা গল্প বলি। আপনারা জানেন আয়ারল্যান্ডে বাবা মাকে নিয়ে রাখার একটা রেস্ট্রিকশন আছে, 3 মাসের বেশি রাখা যায় না। তো আমার এক বন্ধু, সেও সুইজারল্যান্ডে একজন, অনেক কষ্ট করে ভিসা জোগাড় করেছে, সে তার মাকে নিয়ে আসছে দুবাইকে। কোনো এক কারণে এমিরেটসে তাদের একটা টিকিট আপডেট হয়ে বিজনেস ক্লাস হয়ে গিয়েছিল আর একটা টিকিট ইকোনমিতে রয়ে গেছিল। তো যথারীতি সে মাকে নিয়ে প্রথম আসছে, সেই জন্য মাকে বিজনেস ক্লাসে দিয়ে নিজে ইকোনমি ক্লাসে বাকি যাত্রা করতে লাগলো। সে বলছে হঠাৎ যেন ছোটবেলায় ফিরে গিয়ে তার বলতে ইচ্ছা হলো, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। ভাবুন, আজ থেকে প্রায় 150 বছর আগে রবীন্দ্রনাথের সেই মহান সৃষ্টি ডাবলিনের এক বাঙালি অনুভব করছে তার মাকে নিয়ে বিদেশ পাড়ি দেওয়ার মধ্য দিয়ে। আসলে রবীন্দ্রনাথের জীবনে মায়ের জন্য একটা কাতর বিরতি সবসময় ছিল। মাত্র 14 বছর বয়সে তিনি মাকে হারিয়েছিলেন, তাই যখন একটু লেখা পড়া করতে শুরু করলেন নিজের 34 বছর বয়সে 1903-04 সালে তার মহান সৃষ্টি বীরপুরুষ। আমাদের পরবর্তী নিবেদন সুজনের কুচিকাচাদের নিয়ে আরো একটি নৃত্যনাট্য বীরপুরুষ।
কত গ্রাম করে দিন করতে করতে করেছি একা তারা
মোটেইটা সম্পূর্ণ ছিল নেই। বেড়ালগুলো পাশের কাঠামোতে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি দেখে, আমি আছি, ভয় কেন বা করো। হাতিলাঠি, মাথায় ঝাপড়া চুল, কানে তাদের বোঝা জবা। আমি বলব এখানে নেই, এখন ইচারি ঘুরে বেড়াচ্ছে।
ধন্যবাদ সবাইকে।